নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবনা জানি। আজকে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলো শুরু করা যাক আজকের রুদ্রবার্তা। বার বারংবার বঞ্চনার শিকার হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের রাজ্যবাসী, শুধুমাত্র একটাই কারণে। কারণটা আর কিছু নয়, কারণটা হচ্ছে তৃণমূল সরকারের অপদার্থতা, অর্থাৎ তাদের চিন্তাভাবনা যে জায়গায় পৌঁছে গেছে সেই চিন্তাভাবনার জন্যে। এক তো এদের অহমিকা, অর্থাৎ অহংকার, যে অহংকারের জায়গায় এরা দাঁড়িয়ে ক্রমাগত একের পর এক ডিসিশন নিয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে এবং যার ফলে পশ্চিমবঙ্গবাসী বারবার বঞ্চিত হয়ে যাচ্ছে। যেটা আপনি একদম স্বাস্থ্য থেকে যদি ধরেন, স্বাস্থ্য দিক থেকে যদি ধরেন, তাহলে বিমা, অর্থাৎ যেটা ছিল কেন্দ্র সরকারের তৈরি ঘোষণা বিমা, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত প্রকল্প, সেই প্রকল্প যে প্রকল্পে প্রত্যেকটা মানুষ 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পেত, সেই চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে গেল শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের এই অহমিকা, অর্থাৎ অহংকারের জন্যে, যার ফলটা বারংবার আমরা কিন্তু ভোগ করেছি। এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প এসছে এবং ফিরে গেছে, তার মধ্যে একটা সবচেয়ে ভয়ঙ্কর প্রকল্প যেটা আমাদের কাছে এসেছিল এবং কৃষকরা যাতে সবচেয়ে বেশি খুশি হতে পারতেন, কৃষি সম্মান নীতি যেটা করেছিলেন, অর্থাৎ কেন্দ্র সরকারের যেটা ছিল সেই সরকারের প্রতিনিধি, মানে সমস্ত টাকাটা যেটা প্রত্যেকটা কৃষকের কাছে 6,000 টাকা করে পৌঁছতো, সেগুলো একটাও পৌঁছলো না। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সূচি তৈরি করে দিতে পারেননি যে কতজন কৃষক আছে এবং সেই প্রকল্পকে তিনি ঢুকতে দেননি। তিনি বারবার, অর্থাৎ অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকেই বারংবার বলেছেন যে আপনি পাঠান, তালিকা পাঠান, না এই রাজ্য থেকে কোনো তালিকা যায়নি। যার ফলে একদিকে যেরকম বিমা ক্ষেত্র থেকে আমরা বঞ্চিত হলাম, তেমনি বঞ্চিত হয়ে গেল কৃষকরা। এর পরবর্তী ক্ষেত্রে যেটা ভয়ঙ্কর বঞ্চিত হলো সেটা হচ্ছে 50,000 কোটি টাকার একটা ফান্ড এসছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য। অর্থাৎ ভারতবর্ষের বুকে যে সমস্ত রাজ্য, যে রাজ্যগুলো থেকে অন্যান্য জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে গেছিল, সেই রাজ্যগুলোর মধ্যে এমন এমন 5টা রাজ্যকে চয়েস করা হয়েছে, যে 5টা রাজ্যের মধ্যে 116টা জেলা, 116টা জেলার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে 50,000 কোটি টাকা। 25,000-এর ওপর লোক প্রত্যেকটা জেলা থেকে বাইরে গেছে বলে এই রিপোর্টটা টোটালি কেন্দ্র সরকারকে গেছে এবং কেন্দ্র সরকার সেই অনুযায়ী ঘোষণা করেছেন 50,000 কোটি টাকার প্যাকেজ, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকম প্রকল্প, যে প্রকল্পের মধ্যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক তারা নিজের রাজ্যে কাজ করে খেতে পারবে, অর্থাৎ যারা নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছিলো কাজের জন্য, অর্থাৎ পেটের দায়ে, তারা প্রত্যেকে পেটের দায়ে নিজের জায়গায়, নিজের নিজের রাজ্যে, নিজের গ্রামে, নিজের জায়গায় থাকতে পারবেন, সেই জন্য এই প্রকল্পগুলো করা হয়েছে। এই প্রকল্পগুলোর জন্য 50,000 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। 116টা জেলা, গোটা ভারতবর্ষের বুকে 116টা জেলা। মনে রাখবেন, মানে বিহার, উত্তরপ্রদেশ প্রত্যেকটা রাজ্য পেয়ে গেল, কিন্তু পেল না আমাদের পশ্চিমবঙ্গ। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের কোনো তালিকাই সময় মতো দিতে পারেনি। অর্থাৎ এই যে গড়িমসি, দেখুন গড়িমসি হওয়ার কারণটাই কিন্তু হচ্ছে রাজনীতি। শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে আজকে এই রাজ্যটা এবং রাজ্যবাসীরা প্রত্যেকে বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা। তার কারণ এই বঞ্চনা, যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু নিজেদের পেটের জন্যে, সংসারের জন্য, সংসার চালানোর জন্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েছিল। দেখুন কেউ সাত করে নিজের রাজ্য থেকে অন্য জায়গায় যায় না। পরিযায়ী শ্রমিক মানে তারাই যারা নিজেদের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে। কেন গেছে? তার কারণ হচ্ছে পেটের দায়। প্রত্যেকটা মানুষ কেউই চায় না নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে, কিন্তু তারা গেছে। তার কারণ এখানে চাকরি নেই, কোনো শিল্প ব্যবস্থা নেই, এখানে কারখানা নেই, কোনো কারখানা থাকছে না, কারখানাগুলো উঠে যাচ্ছে। এখানে শিল্প বলতে নতুন করে চপ শিল্পকে সামনে আনা হচ্ছে। তো চপ শিল্পের মতো শিল্প যেখানে প্রসার লাভ করার জায়গায় রয়েছে, সেখানে অন্যান্য শিল্প উঠে যাবে, এটা স্বাভাবিক কথা। তো সেই শিল্পগুলো উঠে যাওয়ার ফলে বহু লোক চাকরি হারিয়ে নিজেদের রোজগারের জন্য এবং কৃষকরা তাদের জমি ফেরত না পেয়ে, দেখুন সিঙ্গুরে যে টাটা কারখানা হওয়ার কথা ছিল সেটা না হলো, কারখানা না হলো, শ্রমিক মানে কৃষকরা তাদের জমি ফেরত পেল। সিঙ্গুরের লোকগুলো, অর্থাৎ চাষিরা, তারা কিন্তু চাষ করতে না পেরে তারা ফিরে গেল তাদের শিল্পর জায়গায়, অর্থাৎ শিল্প কারখানা, কলকারখানায় তারা শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়লো। এবং একটা কথা মনে রাখবেন, যারা সেদিন এই কলকারখানা, অর্থাৎ টাটা কারখানায় কাজ করার জন্য যারা ট্রেন্ড হয়েছিল, তারা প্রত্যেকেই কিন্তু প্রায় উড়ে গেছেন গুজরাটে, এবং গুজরাটে গিয়ে সেখানে টাটায় কাজ করছেন। কাজে এইভাবে পরিযায়ী শ্রমিক একের পর এক তৈরি হয়েছে। আর পশ্চিমবঙ্গের বুকে বহু শিল্প সিপিএমের রাজত্ব থেকে শুরু করে আজ পর্যন্ত বহু শিল্প উঠে গেছে এবং কোনো নতুন করে শিল্প আসছে না। এখানে শিল্প সম্মেলন হয় কিন্তু শিল্প আসে না, এখানে বড় বড় বাণিজ্য সভা হয় কিন্তু বাণিজ্য জমে না।
তার কারণ ওই যে কাঠমান্ডি থেকে শুরু করে সমস্ত কিছু এই রাজ্যেই প্রসার লাভ করে। এখানে একটা শিল্প খুব জরুরি ছিল, সেটা হচ্ছে চিটফান্ড শিল্প। সেই চিটফান্ড শিল্প উঠে, যে চিটফান্ড শিল্প তারপরে চলে যাওয়া, অর্থাৎ মানি মার্কেট, যার মধ্যে কর্মসংস্থানের আশা দেখিয়েছিলেন মদন মিত্র থেকে শুরু করে সমস্ত নেতারা, যার ফলটা হয়েছে যে প্রচুর লোক সর্বস্বান্ত হয়েছে এবং প্রচুর এজেন্ট তারা কাজের জন্য এই সমস্ত চিটফান্ড কাণ্ডে যুক্ত হয়েছিল, তারা প্রত্যেকে প্রায় আত্মহত্যা করেছেন, অনেকে ভিন রাজ্যে চলে গেছেন, তারাও পরিযায়ী শ্রমিক হিসেবে রয়ে গেছেন। এই পরিযায়ী শ্রমিকের ঢল যখন পশ্চিমবঙ্গে ফেরার চেষ্টা করছে, যখন ফিরতে যাচ্ছিল, তাদেরকে বলা হয়েছিল করোনা এক্সপ্রেস। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বীকার করেছেন যে তিনি এটা ভুল বলেছেন, তিনি এটা বলেননি, পাবলিক বলেছে, যদিও সেই মিথ্যাটা আমি সামনে তুলে এনেছিলাম, রুদ্রবার্তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এইরকম ঘটনা দেখার পরে বারবার মনে রাখবেন, পরিযায়ী শ্রমিকদের যখন প্রত্যেকটা রাজ্যে যারা ফিরে গিয়ে যারা তারা নিজের জায়গায় থাকতে পারেন, অর্থাৎ এই লকডাউন পরিস্থিতির মধ্যে অন্য জায়গায় কাজ নেই, সেই কাজগুলো না থাকার জন্য তারা যাতে খেতে পেয়ে মানে খেয়ে দিয়ে বাঁচতে পারে, তার জন্য বিভিন্ন প্রকল্পকে নিয়ে আসার জন্যই এই 50,000 কোটি টাকার প্যাকেজ, এবং 50,000 কোটি টাকার প্যাকেজ 116টা জেলার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, প্রত্যেকটা জায়গায় তারা কর্মসংস্থান কাজ করতে পারবেন। এবার আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গবাসী যারা প্রবাসী ছিলেন তারা ভাবুন তো কোন জায়গায় আমরা গেলাম, অর্থাৎ এই সরকারের গরিমসির জন্য, অর্থাৎ তৃণমূল সরকারের গরিমসির জন্য আমরা এই এত বড় একটা প্রকল্পের হাত থেকে বেরিয়ে গেলাম, অর্থাৎ মানে বঞ্চিত হলো আমাদের প্রত্যেকটা প্রবাসী মানুষ থেকে শুরু করে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে থাকা সাধারণ মানুষ, যারা বেকার মানুষ ছিল, যারা কাজ করতে পারতো, খেটে খেতে পারতো, সেই সমস্ত লোকগুলো বঞ্চিত হয়ে গেল, তার কারণ তালিকা তৈরি হয়নি। অ্যাকচুয়াল কি তাই, আসলে তা নয়, তালিকা তৈরি করার মতো মানসিকতা ওই রাজ্যের নেই। যদি থাকতো তাহলে আয়ুষ্মান ভারত, যদি তিনি চাইতেন যে পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা মানুষ ভালো থাকুন, যেটা চাওয়া একটা মুখ্যমন্ত্রীর পক্ষে উচিত ছিল, অর্থাৎ তিনি সকলের মুখ্যমন্ত্রী, তা উচিত ছিল সেটা চাওয়া, কিন্তু তিনি চাইবার জায়গায় কি আছেন না, তিনি নেই। যদি তিনি চাইতেন তাহলে আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গের বুকে ঢুকতে দিতেন, যার ফলে প্রত্যেকটা মানুষ উপকৃত হতো, 5 লাখ টাকা করে বিমা কভারেজ তারা পারতো, অর্থাৎ 5 লাখ টাকা অবধি তাদের যদি চিকিৎসা করতে হয় সেখানে একটা পয়সা লাগতো না কোনো গরিব মানুষের, সেটা কি ভালো হতো না? পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বিমা প্রকল্প, সেই প্রকল্পগুলো একটাও সার্বিকভাবে কি মানে হচ্ছে, ফুলফিল হচ্ছে? দেখুন পাবেন না। এখানে অনেক প্রকল্প নাম ঘোষণা করায় পরে প্রকল্পগুলোকে তুলে নেওয়া হয়, যেরকম আপনারা প্রত্যেকে জানেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটা প্রকল্প তৈরি করা ছিল, কিছু প্রকল্প তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য, সমস্ত প্রকল্পগুলোকে আস্তে আস্তে তুলে দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা প্রকল্পকে তুলে দেওয়া এই রাজ্যে, কিন্তু যদি আয়ুষ্মান ভারত ঢুকতে পারত, অর্থাৎ বিমার ক্ষেত্রটা, তাহলে কিন্তু ভালো হতো। আবার কৃষকদের যদি লিস্ট পাঠাতে পারতেন তাহলে প্রত্যেকটা কৃষক এই লকডাউন পরিস্থিতিতে নিজের বাড়িতে থেকে নিজের অ্যাকাউন্টে 6,000 টাকা করে পেতেন, সেটা কি ভালো হতো না? দেখুন প্রত্যেকে যারা ধনজন যোজনায় জনধন যোজনায় যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, অর্থাৎ প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বারংবার। কাজে এটাও যদি করা যেত, পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের যদি লিস্ট পাঠানো যেত তাহলে প্রত্যেকটা কৃষক 6,000 টাকা করে একটা অনুদান পেয়ে যেতেন, অর্থাৎ পেতেন টাকা। 6,000 টাকা করে পাওয়াটা কিন্তু কম কথা ছিল না, 6,000 টাকা করে এই লকডাউন পরিস্থিতি পেলে তারা কাজ করতে পারতেন। এবং বিভিন্ন এই 116টা জেলা, এই 116টা জেলার জায়গায় হয়তো আমাদের প্রত্যেকটা জেলা যুক্ত হতে পারতো এবং প্রচুর লোক উপকৃত হতো এই 50,000 কোটি টাকার প্যাকেজে, আমাদের রাজ্যেও ঢুকতে পারতো এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ, যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা বেকার মানুষ, তাদের প্রত্যেকের সুবিধা হতো বলে আমার মনে হয়। এবং এই জায়গায়, অর্থাৎ এই রাজ্যে যখন শিল্প নেই, কারখানা যখন উঠে যাচ্ছে, যখন ব্যবসা করার জায়গায় কোনো কিছু নেই, তত কাঠমানি এবং বিভিন্ন ইস্যুতে ব্যবসায়ীরাই যখন নিজেরা নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়া জায়গায় আছে, তখন যদি বিভিন্ন প্রকল্পগুলো আসতো পশ্চিমবঙ্গের মুখে, এবং এই যে পরিযায়ী শিল্পীদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য, শিল্পী বলে ফেলছি, পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্পগুলো তৈরি করা হচ্ছে সেই প্রকল্পের টাকা যদি এখানে আসতো, তাহলে ভাবতে পারছেন পশ্চিমবঙ্গের কত উন্নত হতো। তাই পশ্চিমবঙ্গের উন্নতি এবং নিজেদের উন্নতি যদি চান, তাহলে আমার মনে হয় একবার ভাবার দরকার আছে, এই বঞ্চনা করার, এই বঞ্চনা করে দেওয়ার এই সরকারকে রাখার কি দরকার আছে? ভারত তোমার বিষয়েছে বায়ু, নিভাইয়েছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো? দেখুন কবির ভাষায় বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু কবির ভাষায় না বলে সোজা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে বঞ্চনা বঞ্চিত হয়েও আমরা যদি আবার ভাবি যে যা আছে তা ঠিক আছে, তাহলে মনে রাখবেন আবার একদিন কোনো না কোনো একটা প্রকল্পে যদি টাকা পয়সা মার যায় বা কোনো কোনো জায়গায় যদি আমরা সর্বস্বান্ত হয়ে যাই, তাহলে আবারও শুনতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কথায়, যিনি বলেছিলেন সারদা রোজ ভ্যালির মতো বিভিন্ন চিটফান্ড কাণ্ডে লক্ষ লক্ষ কোটি টাকা প্রতারিত হওয়ার পরে সাধারণ মানুষকে বলেছিলেন, যখন তারা টাকার দাবি চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন যা গেছে তা যাক। কাজে সেটা যদি শোনার ইচ্ছে না হয় তাহলে আমার মনে হয় পরিবর্তনের হাওয়া জোরদার করা উচিত এবং প্রত্যেকের মনে শপথ নেওয়া উচিত এই সরকারকে শোনানো দরকার আছে। তার কারণ বঞ্চনা বঞ্চিত হওয়া আর নয়, অর্থাৎ বঞ্চনা অনেক দেখলাম, প্রবঞ্চনার রাজনীতি দেখতে দেখতে আমরা বঞ্চিত হতে হতে পশ্চিমবঙ্গবাসী দেয়ালে পিঠ ঠেকা দূরের কথা, দেয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে বলে আমার মনে হয়েছে। কাজেই পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, আপনারা অনেকেই প্রশ্ন করবেন, আমাকে করেওছেন,
যে এবিপি মেনশন যেসব সমীক্ষা ভূমিকা থাকে সেগুলো নিয়ে কী হবে, সেগুলো নিয়ে পরের ভিডিও থাকবে আজকে সন্ধ্যাবেলা, দেখতে থাকবেন সন্ধ্যাবেলা রুদ্রবার্তার বিকেলে বার্তা। চলুন এখনকার মতো আসি, ভালো থাকবেন সবাই, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।